মানুষের জীবনে ভালোবাসা আসে, কখনো তা সময়ের আগে, কখনো বা সময়ের পরে, আবার কখনো সঠিক সময়ে। এই ভালোবাসার মানুষের মাঝেই আমরা খুঁজে বেড়াই আমাদের মনের মাঝে লুকিয়ে থাকা সকল সুপ্ত চাওয়া পাওয়াগুলো। তবে এই ভালোবাসাতেই অনেক সময় থাকে লোভ, লালসা ও ছলনা। ভালোবাসার মানুষটি কখন তোমার বুকে ছোড়া বসিয়ে পালিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে আমাদেরই ভুল, আমরা নিজেদের ভালোবাসায় এতটাই মনোনিবেশ করে ফেলি যে আমাদের পাশে থাকা মানুষটি আমাদের ভালোবাসে কি না সেটা যাচাই করার আগেই তাদের ভালোবেসে ফেলি। এর ফল হয় খুবই কষ্টকর। তাই তোমার ভালোবাসার মানুষটি সত্যিই তোমায় ভালোবাসে কি না যাচাই করে নিও। কাছে চাওয়া এবং ভালোবাসার শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছের মানুষটি তোমাকে কিভাবে চায়। কিছু কিছু মানুষ আছে লক্ষ্য করে দেখবে যে মানুষগুলি নিজেদের মিষ্টি কথার দ্বারা তোমার মধ্যে ভালোবাসার সৃষ্টি করে তোমাকে কাছে পাবার আশায় তোমাকে ভালোবাসে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন নিজেদের ইচ্ছে পূরণ হয়ে যায় তখন তার ভালোবাসা যেন বদলে যায়। আর তখনই তোমার মনের মধ্যে এই ধারণাটা চলে আসে, যেটাকে তুমি এতদিন ভালোবাসা বলে ভেবে এসছো সেটা তোমার কাছে হয়ে ওঠে ধোকা বলে। আকাঙ্ক্ষা আর ভালোবাসায় আকাঙ্ক্ষা থাকবেই, তবে তুমি আকাঙ্ক্ষাকেই ভালোবাসা মনে করেছো কি না সেটা দেখে নিও। যদি এমনটা মনে হয় তবে দ্রুত সরে এসো সেই সম্পর্ক থেকে, কেননা এই সমস্ত মানুষেরা তোমাকে ভালোবাসে না। তোমার মূল্যবান সময় এবং তোমার পবিত্র ভালোবাসাকে নিয়ে এরা নানাই খেলায় মত্ত থাকে। বন্ধুত্ব ও ভালোবাসায় আমাদের মাঝে থাকা বন্ধুত্বকেই অনেক সময় আমরা ভালোবাসা মনে করে থাকি। কখনো আবার এমনও হয় যে দুপক্ষই এক্ষেত্রে মুখ খুলতে নারাজ। এতে করে যা হয়, একে অপরের প্রতি আকর্ষণ বাড়ে আর ভালোবাসা প্রবলভাবে সৃষ্টি হয়। তাই ভালোবাসার ক্ষেত্রে বন্ধুত্বের ধাপ প্রচণ্ড গুরুত্বের। অনেক সময় এই বন্ধুত্বের জন্য ভালোবাসা যেমন হারিয়ে যায়, তেমনই এই ভালোবাসার কারণে অনেক বন্ধুত্বের সম্পর্কও নষ্ট হয়। তাই কাকে কখন কীভাবে মনের স্থলে জায়গা দিচ্ছ দেখে শুনে বুঝে তবেই স্থান দিও। আবেগ আর ভালোবাসার কিছু সম্পর্কে শুধু আবেগ কাজ করে আর কিছু সম্পর্কে ভালোবাসা। তোমাকেই বুঝতে হবে তুমি আসলে কোন পর্যায়ে আছো, আবেগে না ভালোবাসায়। আবেগ বেশি দিন মানুষের মাঝে থাকে না, তবে ভালোবাসা চিরস্থায়ী। তাই কোনো সম্পর্কে জড়ানোর আগে তুমি বুঝে নিও যে আসলে তুমি কোন জায়গাটিতে আছো। বন্ধুগণ, এই হলো কোনটি ভালোবাসা আর কোনটি ভালোবাসা নয়। এই পর্বে আজকে আমি তোমাদের যে সমস্ত কথাগুলো বললাম সেগুলোকে দিয়ে তুমি প্রমাণ করতে পারবে যে আসলে ভালোবাসা কোনটি এবং কোনটি ভালোবাসা নয়। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, কেননা তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। এবং পরিশেষে এই বলে আজকের ভিডিওটিকে আমি সমাপ্ত করব, যারা এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখেছো তাদের প্রতি রইল এই অধমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সাপোর্ট আমাকে সত্যি পরের ভিডিও করার প্রতি অনুপ্রাণিত করবে। তোমাদের সকলেরই সুস্থতা কামনা করে আজকের মতো তোমাদের এই অধম বন্ধু বিদায় নিচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য বাই।